প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। পরিপূর্ণ খাঁজ পর্দা করে এই ফেতনার যুগে স্কুটি চালানো হলে সেটা জায়েজ হবে নাকি পর্দা নষ্ট হবে? মেয়েরা যদি পরিপূর্ণ পর্দা করে স্কুটি চালাতে চান, তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণ পর্দা করে যদি চালাইতে পারেন, চালাইতে পারেন, চালানো জায়েজ হবে। শর্ত হলো পরিপূর্ণ পর্দা থাকতে হবে এবং সফরের দূরত্ব হয়, এত বেশি দূরে যেতে পারবেন না। এক জায়গাতে আর যা কাছাকাছি গেলেন কোনো প্রয়োজনে, কিন্তু ওই যে পরিপূর্ণ পর্দা নিশ্চিত করতে হবে। এখন মুশকিল হলো মেয়েরা স্কুটি চালাবে আবার পরিপূর্ণ পর্দা নিশ্চিত হবে, এটা ডেফিনেশনটা কি? এটা ডেফিনেশন হলো স্কুটি চালাতে গিয়ে অতিরিক্ত বাতাসে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রকাশিত হয়, শরীরের সাথে কাপড় লেপটে যায়, তাহলে সেক্ষেত্রে পর্দার খেলাফ হবে কি হবে না? হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াত, বহু মহিলা আছে যারা পোশাক পরেও বিবস্ত্র থাকে, পোশাক শরীরে আছে কিন্তু তারপরও সে মূলত বিবস্ত্র। কারণ এমন পোশাক পরছে যে পোশাকে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে দিয়েছে, এমন টাইট যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পাতলা বা এত ছোট শর্টকাট যে শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। তাহলে এই পোশাক পরা আর না পরার ভিতরে বেশ কম। ভাইরা আমার, ইসলাম মা বোনদের পোশাকের ব্যাপারে যে বিশেষ গুরুত্ব আরোপ করে, তারা যেন শালীন পোশাক পরে, তাদের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখে, এটা নারীদের প্রতি কোনো অবজ্ঞা থেকে না, অশ্রদ্ধা থেকে না, নারীদেরকে ছোট করার জন্য না, এটা নারীদের কল্যাণে তাদের সম্মান, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জতকে সুরক্ষা দেওয়ার জন্য। অতএব পর্দা এটা সুরক্ষা, এটা কোনো আল্লাহর পক্ষ থেকে আরোপিত কোনো বোঝা না, এটা নারীর কি? সুরক্ষা। আপনি বলবেন যে কিসের আবার সুরক্ষা? হ্যাঁ, পুরুষরা তাদের চোখ ঠিক রাখলেই তো হলো। আমি বলবো ভাই, উন্নত দুনিয়া, উন্নত বিশ্ব বলতে যে দেশগুলোকে আমরা আপনারা চিনি জানি, সেই দেশগুলোতে মানুষ আমাদের চাইতে তথাকথিত অনেক সভ্য, অনেক শিক্ষিত, অনেক ভদ্র। সেই দেশগুলোতে নারীরা অনেক বেশি খোলামেলা চলে, সে দেশগুলোতে তো পুরুষরা সবাই নিজের চোখের হেফাজত করে, কি বলেন? সেই দেশে তো কোনো ধর্ষণ, পাশবিক নির্যাতন হয় না। পত্রপত্রিকা খুলে দেখেন, বিভিন্ন জরিপ সম্পর্কে একটু তথ্য অনুসন্ধান করে দেখেন, সেই সব দেশে নারীর প্রতি নিগ্রহ এটা আরো অনেক দেশের চাইতে, মুসলিম কান্ট্রিগুলোর চাইতে অন্তত বেশি হয়। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এরকম করে, আকর্ষণ দিয়ে রেখেছেন একজন নারী পুরুষ একে অন্যের প্রতি। এখানে আপনি আকর্ষণের সব পথ খুলে রেখে বলবেন না সবাই নিজের দৃষ্টিকে সংযত রাখতে হবে, এটা কোনোদিনই সম্ভব? আসলে অবশ্যই দৃষ্টি সংযত রাখতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে পুরুষদেরকে আগে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল, পুরুষদেরকে বলে দেন তাদের চোখগুলোকে তারা যেন হেফাজত, পুরুষের দায়িত্ব আগে, কিন্তু সেই সাথে নারীরও দায়িত্ব আছে শালীন সুন্দর পোশাকে থাকা। তিনি অশালীন খোলামেলা পোশাকে থাকলে তিনি নিজে যেরকম বিপদ ডেকে আনতে পারেন, অন্য পুরুষকে, যুবকদেরকে, তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে যেতে সহযোগিতা করতে পারেন। এই জন্য শরীয়ত পর্দার বিধান দিয়েছে, অন্য কিছু নয়। ভাইরা আমার, জাহিলি যুগে, ইসলাম পূর্ব যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে, মূর্খতার যুগে, সে যুগে সাধারণত যারা মুক্ত স্বাধীন ছিলেন, সম্ভ্রান্ত ছিলেন, সেই পরিবারের মেয়েরা পর্দা পোশিদা করে চলত। আর যারা কৃতদাসী ছিলেন কিংবা যারা কাজের লোক ছিলেন, বাচ্চারা সম্ভ্রান্ত হিসেবে যাদেরকে মনা করা হতো না সমাজে, তারা সাধারণত বেপর্দা চলতেন। এখন আমাদের সমাজে যারা বেপর্দা চলে তাদেরকে মনে করা হয় অনেক শিক্ষিত, অনেক সম্ভ্রান্ত, ঠিক না? বেঠিক। অর্থাৎ জাহিলি যুগের অসম্ভ্রান্ত হওয়ার যে উপায়, সেটাই এখন সম্ভ্রান্ত হওয়ার উপায় মনে করি আমরা। ভাইরা আমার, তো এই জন্য পর্দার মধ্যে নারীর নিরাপত্তা আছে। অন্য যতগুলো পদ্ধতি আছে অ্যাপ্লাই করে দেখতে পারেন, ঘুরে ফিরে ওই জায়গায় আপনাকে আসতে হবে। অনেক দেশে দেখবেন যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আপনার করতে বাধ্য হয়েছে, অতদূর পর্যন্ত তাদেরকে যেতে হচ্ছে হয়েছে। এবং অনেক দেশ, ভারতের মতো দেশের কোনো কোনো জায়গা পর্যন্ত, যেখানে খোলামেলা পোশাক, আপনি দিল্লি যাবেন, কলকাতা যাবেন, এত খোলামেলা পোশাক যে আমাদের দেশে এত খোলামেলা পোশাক এখন নেই আলহামদুলিল্লাহ,
সেখানে দেখবেন এত নারীর উপরে পাশবিক নির্যাতন, এত ঘটনা, লোমহর্ষক ঘটনা কয়েকদিন পরপরই গোটা দুনিয়াকে হতবাক করে দেয়। সেখানে কোনো কোনো এলাকাতে ওই মেয়েদের শর্টকাট পোশাকের ব্যাপারে বিধিনিষেধ কর্তৃপক্ষ আরোপ করতে বাধ্য হয়েছে, কারণ এছাড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে। একজন যুবক তাকে প্রকাশ্যে অপ্রকাশ্যে পর্ণ সাইট দেখার সুযোগ করে দিবেন আর বলবেন যে সে ফেরেশতার মতো থাকবে, এটা আসলে কোনোদিনই সম্ভব না। আজকে কোন একটা জায়গায় যেন দেখেছিলাম, সারা বিশ্বে যে কয়েকটা দেশে শিশু পর্ণ, বাচ্চাদেরকে অশ্লীল এবং পর্ণ বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি ইত্যাদি দেখার এই প্রোডাক্টগুলো তৈরি করার আয়োজন পৃথিবীতে যে কয়েকটা দেশে সবচেয়ে বেশি, দুর্ভাগ্যজনক আমাদের দেশটা নাকি তার মধ্যে একটা। বিভিন্ন সিক্রেট গ্রুপে ছোট ছোট অপ্রাপ্ত বয়স্ক পোলাপান নাকি ধ্বংসের দিকে চলে যাচ্ছে এসব দেখে দেখে। এ বিষয়ে একজন এক্সপার্ট ভাই যিনি এই বিষয় নিয়ে কাজ করেন, এটি হলো তার বক্তব্য। ভাইরা আমার, আমরা কয়েকদিন পরপরই শুনি শিশুরা নানান অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, খুন খারাপি করছে, ধর্ষণের সাথে শিশুরা জড়িয়ে যাচ্ছে, কিশোররা জড়িয়ে যাচ্ছে, কিশোর গ্যাং হচ্ছে। এগুলো কেন হচ্ছে তার কারণ আমরা উদ্ঘাটন করি না। অতএব এই সমস্ত অশ্লীলতার পথ বন্ধ না করে পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে। সামাজিক শান্তি প্রতিষ্ঠা করতে হলে অশ্লীলতার দুয়ার বন্ধ করতে, গোটা দুনিয়াকে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমি আমার নিজের পরিবারের, আমার নিজের দায়িত্ব আমি নেব, আমার চোখকে আমি সংযত করব এবং আমার পরিবারের মেয়েদেরকে আমরা উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব, তারা যেন পর্দা পোশিদার মধ্যে থাকে। ভাইরা আমার, একজন বেপর্দা নারী যখন রাস্তা চলাফেরা করেন, অশ্লীল এবং খোলামরা পোশাকে যখন তিনি চলাফেরা করেন, তাকে দেখে অন্যান্য পুরুষরা সবাই কি চিন্তা করে, যে আমার মায়ের মতো, আমার বোনের মতো পবিত্র দৃষ্টিতেই তো সবাই তাকান, কি বলেন? হ্যাঁ, আপনি বলবেন যারা খারাপ দেশে তাকে, তাদের দোষ, কার দোষ কার গুণ সেটা পরে। একজন মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, তিনি যদি খুব খোলামেলা পোশাকে বাহিরে বের হন, অশ্লীল পোশাকে বাহিরে বের হন, তাকে দেখে রাস্তায় শত শত মানুষ মনে মনে যদি জেনা করে, মনে মনে তার সাথে তাকে বাজে কল্পনা করে, তো আপনি একজন পুরুষ হিসাবে, ওই ভদ্র মহিলা একজন ভদ্র মানুষ হিসাবে, তার কাছে এটা কি ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? ওই মহিলাকে দেখে যারা বাজে চিন্তা করে, বাজে চিন্তার কথা যদি মুখ দিয়ে উচ্চারণ করে, থাপ্পড় খাবে কি খাবে না? তাহলে আপনি নিজেই তো জানেন যে এই রাস্তা আপনি খুলে দিয়েছেন, অথচ আপনি অপমানিত হচ্ছেন। এটা এটা দ্বিমুখিতা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, যে কোনো দেশের প্রেসিডেন্ট, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা আছেন, তাদেরকে তাদেরকে বডিগার্ড, বডিগার্ডরা তাদেরকে পাহারাদারি করেন, যেখানে যায় তাদের সাথে তাদের গার্ডরা থাকেন। এই গার্ড যে তার সাথে থাকে, এটা কি তাকে আসামি হিসাবে বন্দি করে রাখা, নাকি তার নিরাপত্তার জন্য? ইসলাম মহিলাদের জন্য পর্দার যত বিধিবিধান দিয়েছেন, এটা নারীকে সেফ করার জন্য, নিরাপদ রাখার জন্য। যত দ্রুত বুঝবে মহিলারা, যত দ্রুত বুঝবো আমরা, তত আমাদের জন্য কল্যাণ ইনশাআল্লাহ। তাহলে মেয়েরা যদি স্কুটি চালাতে চায়, ও যে শালীনতার মধ্যে থেকে যদি পারেন, এমন কোনো পোশাক যদি থাকে যে তার তিনি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হবে না, ফুটে উঠবে না, শরীরের সাথে লেগে থাকবে না, হয়তো তিনি ধীরে ধীরে গেলেন, বা এমন কোনো জায়গায় থাকলেন যে তার কোনো এলাকাতে হয়তো কোনো কম্পাউন্ডে কারোর নজর পড়বে না, এক কথা তিনি নিজের পর্দা ঠিক রেখে যদি স্কুটি চালান, এখান থেকে ওখানে ধারে কাছে কোথাও গেলেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু পাবলিক প্লেসে, হাইওয়েতে তিনি এই স্কুটি চালাবেন আর তার পর্দা লঙ্ঘন হবে না, সেটা খুব কঠিন। যদি সেটা পারেন, এমন কোন সিস্টেম যদি বের করা যায়, তো সেটা নাজায়েজ হওয়ার কারণ নাই। জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, তা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? ভাইরা আমার, একটি দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই দুরুদ পাঠ করলে জুমার দিন আসরের পরে পাঠ করলে 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের ইবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। কিন্তু এই বর্ণনাগুলোকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন, এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ, অনেক মুহাদ্দিসিনগুলোকে অনেক দুর্বল বলেছেন, অত্যন্ত দুর্বল বলেছেন। কথা কি বুঝাতে পারছি? বাকি এমনি জুমার দিন দুরুদ শরীফ পাঠ করা, এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, এবং
দুরুদ পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন। আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবুলের সময়। এই সময়টা কিসের সময়? দোয়া কবুলের সময়। এই সময়টাতে দোয়া করতে হয়, সেই সাথে দুরুদ তো অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে, নবী করিম পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিন মিনাস সালাত মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ, জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরুদ পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতার অমুকের ছেলে অমুকে আপনার যদি দুরুদ পড়েছে। যেন দুরুদ শুক্রবারে বিশেষ করে পড়তে হবে এতে কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটি সহি বা বিশুদ্ধ সনদে প্রমাণিত না, বরং এটার সনদের এটা সনদ সম্পর্কে মুহাদ্দিসদের অনেকেরই মন্তব্য আছে, এটা অত্যন্ত দুর্বল সনদে বর্ণিত। আমার বড় বোন অনেক নামাজি ও পর্দানসীন ছিল, উনি জুমার দিন বাথরুমে বাথরুম করা অবস্থায় মারা গেছেন, এটি কি কোনো খারাপ মৃত্যুর লক্ষণ? ভাইরা আমার, টয়লেটে মৃত্যুবরণ করলেই সে খারাপ এমন কোনো কথা নেই। আল্লাহর কোনো বান্দা, তিনি হয়তো বাসা বাড়িতে খুব ভালোভাবে তার বিছানায় তিনি মারা গেছেন, এর মানে এটা না যে তিনি জান্নাতি হয়েছেন, নিশ্চিত হয়েছেন। কে কোথায় মারা গেল এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেল, অর্থাৎ তার ইমানের হালত কি। ইমান যদি মজবুত থাকা অবস্থায়, তওবা করেছে এই অবস্থায়, তাকওয়ার উপরে যদি কারোর মৃত্যু হয়, তাহলে তার মৃত্যু যেখানেই হোক না কেন ইনশাআল্লাহ সেটা ভালো মৃত্যু হিসাবে বিবেচিত হবে। আর যদি কারোর আল্লাহ না করুক ফাসেকের মৃত্যু হয়, তিনি কাফের থাকেন, বেঈমান থাকেন, আর বেঈমান যদি মসজিদের ভিতরেও মারা যায়, তারপরেও সেটা ভালো মৃত্যু বলা যাবে। কোথায় মারা গেছে এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কোন অবস্থায় মারা গেছে, অর্থাৎ তার ইমান এবং আমলের অবস্থা কি, এটা হলো গুরুত্বপূর্ণ। অতএব কেউ যদি টয়লেটে মারা যায়, তাহলে সেক্ষেত্রে লোকটা যদি বেঈমান কাফের হয় আবার টয়লেটে মারা যায়, তাহলে তো তার মৃত্যু যে খারাপ মৃত্যু সেটা তো বলাই বাহুল্য, সেটা টয়লেটে বলে কোনো কথা নয়। গোলাম আহমদ কাদিয়ানের পরে, গোলাম আহমদ কাদিয়ানের পরে প্রসিদ্ধি আছে যে সে নাকি টয়লেটে মারা গেছে। যদি ঘটনা তাই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একে তো সে নিজেকে বিভিন্নভাবে নবী রাসূল দাবি করে, কোরআনের বিকৃতি করে, বিভিন্নভাবে সে এবং তার অনুসারীরা কাফের, এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম সারা বিশ্বে প্রায় একমত। এরপর আবার তার মৃত্যু হয়েছে ওখানে, তাহলে তার অবস্থাই তো বেঈমানের অবস্থা, আবার মরছে সেখানে, অতএব তার খারাপ মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কোন ইমানদার, তার মৃত্যু যদি টয়লেটে হয়, তাহলে টয়লেটে মৃত্যুর কারণেই তাকে খারাপ বলার সুযোগ। আমাদের সমাজে মানুষ অন্যকে নিয়ে মন্তব্য করতে খুব মজা পায়, খুব মজা পায়, নিজের খোঁজ খবর নাই, অমুকের এটা হয়েছে কেন তাইলে মনে হয় সে খারাপ মানুষ, অমুকের সেটা হয়েছে কেন তাইলে সে খারাপ মানুষ, অমুক মেয়ে তালাক খেয়ে বাসায় আসছে কেন তাইলে ও মনে হয় খারাপ মানুষ, ওর স্বামী মারা গেছে কেন তাইলে মনে হয় মানুষটা ভালো ছিল না, ও আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে ওর উপরে। হ্যাঁ, এরকম নানান জল্পনা কল্পনা আমরা আরেকজনকে নিয়ে করি, আমার নিজের অবস্থা কোথায় আল্লাহর কাছে সেটা নিয়ে খোঁজ খবর, নিজের চরকায় তেল দিনে আরেকজনকে নিয়ে ভাবি। আল্লাহ আমাদেরকে নিজেদের সম্পর্কে ভাবার তৌফিক দান করুন। অন্যের সম্পর্কে কুধারণা নয়, সুধারণা করতে হবে, কি ধারণা করতে হবে। অতএব কোন আল্লাহর বান্দা বা বান্দি, তিনি নামাজি মানুষ, দিনদার মানুষ, পর্দানসীন ছিলেন, জুমার দিন আবার মারা গেছেন। জুমার দিন মারা যাওয়ার সম্পর্কে একটি হাদিস আছে, সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ জুমার দিন মারা যায় আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দেন। তাহলে সহজ কথা না, এখন সে কোথায় মারা গেছে এটা মুখ্য নয়, কি অবস্থায় মারা গেছে সেটা হলো মূল বিষয়। আমরা সুধারণা করব, বাকি লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ, লা নুযাক্কি আলা আহাদিন আলাল্লাহ, আল্লাহর পরে কাউকে আমরা সার্টিফিকেট দিতে যাব না। কার অবস্থা কি সেটা একমাত্র কে জানেন? আল্লাহ ভালো জানেন। আমরা তো বাহ্যিক অবস্থা দেখে কারোর মৃত্যুর পর মনে করি এই লোকটা জান্নাতি, কারোর মৃত্যুর পর মন্তব্য করি আমরা জাহান্নামে। ফেসবুকে বিশেষ করে দেখবেন কোনো একটা মানুষ হয়তো সে গুনাহগার ছিল, হয়তো কোনো পাপে লিপ্ত ছিল, কিন্তু দিন শেষে সে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, হয়তো কোনো গুনাহে লিপ্ত ছিল তার জীবনে বা কখনো খারাপ ছিল, মারা যাওয়ার পর দেখবেন সবাই তার জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ফেসবুকে কমেন্টে, ঠিক না বে? ঠিক, জাহান্নামের ঠিকাদারি সবার হাতে হাতে। এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরওয়ালা বলছেন, বাংলাদেশে একজন মানুষও জান্নাতে যাইতো না যদি আল্লাহ তাআলা জান্নাতের দায়িত্ব আমাদের সবার হাতে দিত, কারণ এক হুজুর অন্য হুজুরের অনুসারীদের সব জান্নাত পাঠিয়ে দিত, আবার ওই হুজুর আবার এই হুজুরের অনুসারীদেরকে সব জান্নাত পাঠিয়ে দিত, তাহলে জান্নাত খালি থাকতো, ঠিক না ভাই? ঠিক,
আমাদের মন মানসিকতাকে আরো বড় করতে হবে, বিশেষ করে ইমানদারদের ব্যাপারে রোহামা ও বাইনাহুম হতে হবে। আমার মুসলমান ভাই, আহলে কেবলা ভাই, তার ভিতরে কোনো ভুল ত্রুটি আছে, তিনি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার কোনো সমালোচনা না, এখন তার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। এখন তার ভালো গুণ থাকলে বললাম, না হলে চুপ থাকবো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাকে মাফ করুক। শিক্ষা অর্জন করার থাকলে সেই শিক্ষার কথা বলবো, তাই বলে ওই ব্যক্তিকে জাহান্নামে নিশ্চিতভাবে পাঠিয়ে দেওয়ার ঠিকাদারই কন্ট্রাক্টরই আল্লাহ আমাদেরকে দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। মানুষ মারা যাওয়ার পর পুরুষ মহিলা মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করিলে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? ভাইরা আমার, মৃত ব্যক্তি লাশের পাশে চারপাশে গোল হয়ে কোরআন তেলাওয়াত করার একটা রেওয়াজ আমাদের সমাজে আছে, ঠিক না? কোরআন এবং হাদিস দ্বারা এরকম কোনো আমলের কোনো প্রমাণ নাই ভাই, কোনো আমলের প্রমাণ এরকম পাওয়া যায় না যে মানুষ মারা যাওয়ার পর তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ কোরআন এটা জীবিত মানুষের জন্য। কোরআন তেলাওয়াত কার জন্য? জীবিত মানুষ। আপনি কোরআন জীবিত মানুষকে শুনাইতে পারবেন, মরা মানুষকে শুনাইতে পারবেন? জীবিত মানুষকে যদি শুনান, সে শুনলেও সওয়াব পাবে, আর আমল করলে তো সওয়াব আছেই, ঠিক না ভাই? ঠিক। অতএব কোরআন তেলাওয়াত করে জীবিত মানুষকে শোনাতে হবে, মৃত মানুষকে কোরআন শোনানোর কোন নির্দেশ কোরআন হাদিসে? এই লোকটা মারা যাওয়ার পর এখন তার পাশে কোরআন তেলাওয়াত করতেছেন, জীবদ্দশায় তারা যদি কোরআন শুনাইতে পারতেন, কোরআন উপরে আমল করাইতে পারতেন, তাহলে তারও লাভ হইতো, আপনারও লাভ হইতো। কথা কি বুঝাইতে পারছি? আমাদের দেশে কোরআনের জন্য পড়ার জন্য আবার হুজুর টাকা দিয়ে নিয়ে আসে, মাদ্রাসার ছাত্রদেরকে আনে, ঠিক না ভাই? ঠিক। এনে তাদেরকে টাকা পয়সা দেয়, তারা পড়ে। ভাই, মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করাইয়া টাকা দেওয়াও না জায়েজ, টাকা নেওয়াও না জায়েজ, টাকা দেওয়াও না জায়েজ, নেওয়াও না জায়েজ, অনেক সময় না জায়েজ কাজটা আমরা করি। মুর্দার জন্য দোয়া করবেন, নিজেরা নিজেদের তরফ থেকে পাঠাবেন টাকা দিয়া ভাড়া দিয়া, মুর্দার জন্য কোনো আমল করানো জায়েজ নাই। সারা বিশ্বে ওলামায়ে কেরাম একমত, কারোর কোনো দ্বিমত নেই মাসালা। অতএব আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি 7 দিন বাতি দেওয়ার নিয়ম আছে? না ভাই, এটা কুসংস্কার। এটা কি কুসংস্কার? মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরাগ হারিকান এগুলো জ্বালায় রাখা, ছোটবেলা আমরা দেখছি এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এখনো অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাতি টাতি দেওয়ার দরকার নাই, ওখানে বাতি দিলে কার লাভ হবে? কোনো মানুষের লাভ হবে? ওই টাকা দিয়া যেই মোম ওখানে জ্বালাইতেছেন 7 দিন ধরে, 7 দিনে দিন রাত 24 ঘন্টা ধরে মোম জ্বালায় রাখতে হয়, তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন? যদি আপনার গড়ে ডেলি কত 3-4টা বড় মোমও লাগে, তাহলে হয়তো আপনার 30-40টা মোম দরকার হয় 7 দিনে। তো 30-40টা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন, যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না, বাতির অভাবে, আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং হয়ে যায়, খেতে পারে না ভালো করে, তাদেরকে কিছু মোম কিনে দেন, মসজিদে কিছু মোম কিনে দেন, যেখানে হয়তো লোডশেডিংয়ের কারণে তাদের বাতি জ্বালানোর ব্যবস্থা থাকে না বা কারেন্ট নেই, তাহলে এই মোম কিনে দিলে, মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাআল্লাহ, ওইটা বরং আরো ভালো। সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায়া লাভ কি? ইসলাম এরকম কোনো অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই। গোসলের অজু দ্বারা নামাজ পড়িলে নামাজ হইবে কিনা? জি, অবশ্যই হইবে, কেন হইবে না? বরং গোসলের অজু করলে, গোসলের সাথে অজু তো করতেই হবে, এটা হলো সুন্নাহ। গোসলের সুন্নাত পদ্ধতি হলো কে, আগে অজু করে তারপরে কি করা, গোসল করা, এটাই হলো সুন্নাত। তো অজু প্লাস গোসল একসাথে হয়ে গেলে আলাদা আর গোসল করার দরকার, আলাদা আর অজু করার দরকার? আমাদের দেশে অনেককে দেখবেন যে গোসলের পর আবার বিসমিল্লাহ পড়ে অজু করতেছে, আছে না? নাই, কোনো দরকার নেই। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু নির্গত হয়েছে বা পেশাব করেছেন, তাহলে তো আবার নতুন করে অজু করতেই হবে, ভিন্ন কথা। কিন্তু গোসলের আগে আপনি অজু করে তারপরে গোসল করবেন, এটাই হলো গোসলের সুন্নাহ পদ্ধতি। দুই হাতের কবজি ধুবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধুবেন, কোনো পর্যন্ত হাত ধুবেন, মাথা মাসা করবেন, এরপরে গোসল করবেন, বের হওয়ার সময় দুই পা গোড়ালি পর্যন্ত ধুয়ে চলে আসবেন। তাহলে গোসল প্লাস অজু একসাথে, অজু প্লাস গোসল হয়ে গেলে এই গোসলের পর আলাদা আর কোনো অজু করার প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন হলো, চাকরি করার আগে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে না, এখন বাবা মাকে বোঝানোর উপায়টা কি? তাদের চিন্তা বিয়ের পর কোনো সমস্যা হলে কে খাওয়াবে? ভাই, এই প্রশ্ন সব জায়গায়, এত যুবকদের প্রশ্ন, যুবকদের আহাজারে দেখলে খুব মায়া হয়। আল্লাহ আমাদের মুরব্বীদের, আমাদের চাচিদের চাচাদের অন্তরে আল্লাহ তাআলা দয়া মায়া দেখ।
দেখছেননি কতজন আমিন বলছে? মুরব্বীরা একটু খেয়াল করেন, হাসির কথা না বাবারা। মুরব্বীরা আমি সব জায়গায় বলি, আপনার সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, ভর্তুকি দিয়া হলেও ওরে চাপ দেন, তুই কামাই কর, একেবারে বেকার বসা দিতে আমি বলতেছি না, সেও চেষ্টা করুক, টাকা পয়সা দিয়ে আল্লাহ আপনাকে তাওফিক দিছে ছেলেকে বিয়ে করতে সহযোগিতা করেন, কারণ এর মাধ্যমে তার চরিত্র হেফাজত হবে। তার চরিত্র যদি নষ্ট হয়ে যায় আর আপনার যদি অবহেলা থাকে, আল্লাহর কাছে আপনিও দায়ী থাকবেন। মুরব্বীরা অনেকে জানেন না পোলাপেন কোন কোন গলিতে ঘুরে বেড়ায় আজকাল, ফেসবুকে ইউটিউবে টিকটকে কত আকাম কুকামের রাস্তা বাইর হয়েছে, আপনারা জানেন না মুরব্বীরা বাবারা। আপনারা আপনাদের আমলের মতো মনে করেন সব বোধহয় ফেরেশতা, এগুলো কোথায় কোথায় ঘুরে। এগুলাকে রক্ষা করার জন্য বিয়ের কোনো বিকল্প হতে পারে না, অতএব তাদেরকে সময় থাকতে বিয়ে দেন। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে উপযুক্ত পাত্রস্থ করার, পাত্রিস্থ করার ব্যবস্থা থাকলে, উপযুক্ত যে এমন কোনো পাত্রপাত্রী পেলে যার দিনদারিতে তুমি মোটামুটি সন্তোষজনক মনে করো, তাহলে আর দেরি করিও না, দ্রুততার সাথে বিয়ে দাও। কারণ সেটা না করলে দুনিয়াতে ফাসাদ তৈরি হবে, জেনা ব্যভিচার ঘরে ঘরে বাড়বে। বাংলাদেশে একটা জরিপ কয়েকদিন আগে দেখলাম যে এই দেশের ম্যাক্সিমাম তরুণ তরুণী তারা প্রাপ্তবয়স্ক হতে না হতে বা তার আগে আগেই তারা জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ। অর্থাৎ একজন যুবক একজন যুবতী তার চরিত্রে কোনো কালিমা লাগে নাই, কোনো জেনা সে করে নাই, এরকম একজন যুবক যুবতী পাওয়া এখন বড় কঠিন হয়ে গেছে, সংখ্যায় তারা অনেক নগণ্য হয়ে যাচ্ছে। এরকম জটিল পরিস্থিতিতে বাবারা মায়েরা তাদের সন্তানদের বিয়ে দেওয়ার পরে আন্তরিক থাকতে হবে। পয়সা এবং পায়ের উপরে দাঁড়ানো বলতেছেন, আরে বাবা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও, কেন বিয়ে দিলে তারা খাবি কে, যে চিন্তা করতেছেন না? আল্লাহ এ আয়াতের পরের অংশে বলছেন ইউনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তাআলা আপন অনুগ্রহে তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন, তোমরা বিয়ে দাও। এরপরে আল্লাহ তাআলার কথার উপরে ইয়াকিন রাখবেন না? হ্যাঁ, তাদেরকে অবশ্যই কর্মমুখী করেন, আর যুবকরা কর্মমুখী বলেন, এখানে বসে শুধু সুবহানাল্লাহ পড়েন না, কর্মমুখী হন, অলস হয়েন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের পয়সা কড়ি আছে বিয়ে করার তারা করো, আর যার বিয়ে করার কোনো পয়সা কড়ি নেই, বউরে মোহর দেওয়ার ব্যবস্থা নেই, ডাইল ভাত দেওয়ার ব্যবস্থাও নাই, তুমি এত বেকার অথর্ব যদি হও তো তুমি রোজা রাখো, তোমার বিয়ে করার দরকার নেই, শুধু বসে বসে সুবহানাল্লাহ পড়লে হবে। যুবকরা কাজ করবো তো ইনশাআল্লাহ, কিন্তু মুরব্বীরা এক গাদা পয়সা আনো, নিজে বাড়ি করো গাড়ি করো, এই পর্যন্ত অপেক্ষা করাবেন না, খবরদার। ও যদি 10 টাকা কামাই করে আপনি সাথে আর 10 টাকা দিয়ে বিয়ে করান, আরে ভাই আপনার ঘরে আরেকটা মানুষ আসলে সে কি না খায় মরে যাবে নাকি? তার রিজিক সে নিয়ে আসছে না দুনিয়াতে, আপনি তো তার রিজিক দাতা না, আপনি কি চিন্তা করছেন? আল্লাহ তাআলা আমাদের মনগুলোকে বড় করার তৌফিক দান করুন, যুবকদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন। মুরব্বীরা যারা আছেন আপনারা নিজেরা বিয়ে করছেন কয় বছর বয়সে? একদম পিচিউচি থাকতে সব বিয়ে করছে, আপনারা বিয়ে করছেন আগে আগে, আপনাদের তো আগে বিয়ে করার কোনো দরকার ছিল না, আরো 5-7 বছর 10 বছর পরে দেরি করে করে করলে কোনো অসুবিধা ছিল না, কারণ আপনাদের আমলে এত ফেতনা ছিল না, আর এখন এত ফেতনা। আপনি যদি 20 বছর বয়সে বিয়ে করে থাকেন তো আপনার ছেলেরও অন্তত 2 বছর হলেও আগে বিয়ে দেওয়া উচিত আপনার, কারণ আপনার আমলে এত ফেতনা ছিল না, এখন যত ফেতনার মুখে। ওর চরিত্রকে নষ্ট করার জন্য বিজ্ঞাপনের নামে, নাটকের নামে, সিনেমার নামে, পত্রিকার নামে, ম্যাগাজিনের নামে, ফেসবুকের নামে, ইউটিউবের নামে, সব জায়গায় শুধুমাত্র কিভাবে নারীকে উন্মুক্তভাবে উপস্থাপন করাবে যুবকের চরিত্র ধ্বংস করার জন্য, তার হাজারটা আয়োজন পড়ে আছে, ও নিজেকে রক্ষা করতে পারছে না চেষ্টা করে। অতএব মা বাবারা দায়িত্বশীল হতে হবে ইনশা, আর আপনারা ঠিক ঠিক না করে কাজকাম করেন, পয়সা করে কামাই করেন, হ্যাঁ বেশিরভাগ আমি এতে নাকি আওয়াজ এতে বলে বেশিরভাগই অবিবাহিত। আল্লাহ তালা এই বেচারাদের একটা ব্যবস্থা করে দেয়। মেয়ের বাপরা যারা বিয়ে দিতে চান না, যে ছেলে সরকারি চাকরি করে না, আজকের অনেক মেয়ের বাপরা আছে চাকর খোঁজে, চাকর চাকর দেখে দেখে নিজের মেয়ে বিয়ে দিবে, মানে কোন একটা চাকরগিরি করে তাহলে তার কাছে মেয়ে দিবে, ব্যবসা করলে দিবে না, আছে না নাই? আহা কপাল পড়া, মেয়ের বাপদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এক গাদা পয়সা দাবি করবেন মোহর, এছাড়া দিবেন না, তারপরে যায় নানান তালবাহানা করবেন,
এগুলো উচিত না বাবারা। একজন ভালো ছেলে খোঁজ করেন, ভালো ছেলে যে মানুষ হিসাবে ভালো, সৎ, আল্লাহ ভীরু। ওর যদি পয়সা কড়াও না থাকে, বহুত পয়সাওয়ালা কোটিপতির চাইতে অদ্দাম হাজার গুণ বেশি। আমরা এগুলো অনেক সময় পরে বুঝি, কত মা বাবার, কত মেয়ের বাবাদের চোখের পানি দেখছি যে পয়সাওয়ালা তথাকথিত স্টাবলিশ ছেলে ছাড়া বিয়ে দিবে না, এরপরে ফান্দে পড়িয়া কান্দিতে কান্দিতে আসে আমাদের কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, দিনদারিতাকে অগ্রাধিকার দিতে, আর যুবক ভাইরা কেউ বেকার থাকবো না, সবাই কাজ শুরু করবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কোনো কাজকে ছোট মনে করবেন না, কোনো কাজকে না, যেই কাজ পান সেই কাজ শুরু করে দেন। কোনো দোকানে কর্মচারীগিরি শুরু করে দেন, ছোট্ট কোনো ব্যবসা শুরু করে দেন, ছোট্ট কোনো কিছু শুরু করে দেন, কোনো কাজ ছোট না। নবী রাসূলরা যেই কোনো হালাল উপার্জনের পন্থা গ্রহণ করতে তারা ইতস্তত করতেন না। আজকাল আমাদের সমাজে আমরা অনেক কাজে ছোট মনে করি, এগুলো হলো আমাদের ছোট মন মানসিকতার কারণে। অতএব যুবকরা এই ভয়কে জয় করতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এমনই বলা আছে হাদিসে। প্রশ্ন হলো, যদি কোনো আত্মীয় ঝগড়া বা কোনো ঝামেলা বা সম্পর্ক বজায় রাখতে গিয়ে অরাজকতা সৃষ্টি করে, সেক্ষেত্রে আত্মীয়র সাথে সম্পর্ক বজায় কিভাবে রাখবো? ভাইরা, আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি আপনি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন কিন্তু সে আপনার অসহযোগিতা করে, তারপরও আপনার সদিচ্ছা থাকবে, আন্তরিকতা থাকবে যে আমি সম্পৃক্ত থাকতে চাই, সংযুক্ত থাকতে চাই, এরপরেও যদি দেখেন যে না, আমি সম্পর্ক রাখতে গেলে সে আমার উল্টা আরও ইট মারে, উল্টা আরও ক্ষতি করে, উল্টা আরও ব্ল্যাক ম্যাজিক করে, নানাভাবে শত্রুতা করে, কাছে গেলে আমার আরও ক্ষতি করে, এরকম যদি হয় তাহলে নিজেকে সেভ করার জন্য দূরে থাকতে পারেন। কিন্তু দূরে থাকলেও আপনার মন থেকে তার কল্যাণ কামনা করবেন, তার দুঃখে দুঃখী হওয়ার চেষ্টা করবেন, দূর থেকে পারলে উপকার করার চেষ্টা করবেন, কাছে গেলে যেহেতু শত্রুতা করে, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী তার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক আত্মীয় আছে, আমি তার সাথে সুসম্পর্ক রাখতে চাই কিন্তু সে আমার সাথে রাখতে চায় না, উল্টা ক্ষতি করতে চায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আত্মীয় ভালো সম্পর্ক রাখে, তুমিও সাথে ভালো সম্পর্ক রাখো। এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সে তোমার সাথে খারাপ করে, তারপরে তুমি ভালো করার চেষ্টা করো। আমাদের সমাজে অনেকে দেখবেন, আপনার ছেলেকে একটা জামা কিনে দিছে ঈদে, তা আপনিও একটা কিনে দেন, এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আমার ছেলেকে দেখবে না দেখে আমি তার ছেলেকে দিব, যদি সামর্থ্য না থাকে, দেওয়ার সামর্থ্য নাই, অন্তত আন্তরিকতা দেখাবো, মায়া দেখাবো, দিল থেকে তার ভালো চাইবো। কারণ আত্মীয়র সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ। এই ফরজ সম্পর্কে আমরা অনেকে অবগত, অনেক লোক নামাজ কালাম পড়ে কিন্তু আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মহিলারা কি নামাজ শেষে মুনাজাত ধরতে পারবে কিনা? ভাইরা, আমার মহিলা পুরুষ যে কেউ নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া জিকির এগুলো পাঠ করবে, এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার দরকার হলে অবশ্যই তিনি চাইতে পারেন, কারণ নামাজের পরে দোয়া কবুল হয়। অতএব নামাজের পর পুরুষরা যেরকম আল্লাহর কাছে চাইতে পারেন, মহিলাদেরও চাওয়ার অধিকার। কিন্তু ট্র্যাডিশনাল মুনাজাত সম্মিলিতভাবে সবার সাথে তাল মিলায় উঠাইতে হবে, তাল মিলায় নামাইতে হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। এমনি আপনার কিছু চাওয়ার দরকার হচ্ছে, অবশ্যই আপনি চাইতে পারেন, একজন পুরুষ যেরকম চাইতে পারে একজন মহিলাও। এরপরে প্রশ্ন হলো, একবার জাহান্নামে গেলে পরে সাজা ভোগ করার পর জান্নাতে যেতে পারবে কিনা? ভাই, জাহান্নামে যদি কোনো মানুষ যায়, অথচ সে মুসলমান, আল্লাহর প্রতি ঈমান আছে, কবিরা গুনাহ করেছে, কোনো পাপে লিপ্ত হয়েছে, এই জন্য সে জাহান্নামে গেছে, তো এই লোক তার সাজা ভোগ করার পর যদি ঈমান তার মধ্যে থাকে, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার যারা আকাম কুকাম করেন তারা টেনশন মুক্ত হয়ে গেলেন, যে ফতোয়া পাইয়া গেলাম, জান্নাতে একদিন যাওয়া যাবেই, মোসে তাও দিয়া তাহলে এবার পাপের কাজ করতে থাকবেন, কি বলেন? ভাইরা, আমার জাহান্নামটা কিন্তু আপনার মামুর বাড়ি না, যত খুশি হয়ে যাচ্ছেন, মামুর বাড়ি না। জাহান্নামের বিবরণ হাদিসের আলোকে, কোরআনের আলোকে যদি একটুও জানেন এবং তার প্রতি ঈমান আপনার থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার কথা তো দূরের কথা, জাহান্নামের ধারে কাছে আঁচ গায়ে লাগানোর দুঃসাহসও কোনোদিন করতে পারবেন। আল্লাহুম্মা আজিলনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি পানাহ দান করেন। দুনিয়ার মোহ আমাদেরকে সব ভুলিয়ে রেখেছে ভাইরা, আমাদেরকে ভুলিয়ে রেখেছে। কোরআন এবং সুন্নাহ শেষে বিবরণগুলো আমাদের ইয়াকিন হয় না, আমাদের ঈমানের দুর্বলতার কারণে। ভাইরা আমার, সেজন্য জাহান্নামে যদি এক মুহূর্তের জন্য কেউ যায় তার অবস্থা ভয়ঙ্কর হবে। একটা হাদিসে আসছে,
যে এক লোক দুনিয়াতে সারা জীবন সুখ ভোগ করছে, সারা জীবন সুখ ভোগ করছে, জীবনে কখনো দুঃখের দেখা পায় নাই বা উল্লেখযোগ্য কিছু হয় নাই, বেশিরভাগ সুখেই সে ছিল, চিরসুখী আমরা যাদেরকে বলি, এরকম কোন মানুষকে যদি জান্নাত জাহান্নামের চারপাশ দিয়ে আশেপাশে দিয়ে একটা চক্কর দেওয়ানো হয়, জান্নামে ফেলানো হয় না, তো জাহান্নামের ভয়াবহতা অনুভব করার পর, উপলব্ধি করার পর, আঁচ করার পর, সে সারা জীবন যে আল্লাহর নেয়ামতের মধ্যে ছিল সে ভুলেই যাবে, সে স্বীকারই করবে না, ভুলে যাবে সব। অতএব জাহান্নামে একবার যাওয়ার পর পুড়ে শাস্তি ভোগ করে তারপর আপনি জান্নাতে কখনো আসবেন, সেজন্য আরামসে আকাম করবেন, গুনাহ করবেন, এটা বুদ্ধিমান করতে পারে যদি জাহান্নাম সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। যারা হাদিস অস্বীকারী কি একটা গ্রুপ বাই রইছে, এরা বলে একবার জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, আর কখনো আসবে না। ইমানদারের ব্যাপারে এই কথা প্রযোজ্য না, এটা ফালতু কথা। অসংখ্য বর্ণনা আছে কোরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে এরকম মানুষ পরে জান্নাতে আসবে। হ্যাঁ, কিছু কিছু পাপের শাস্তি হিসেবে আল্লাহ চিরকাল জাহান্নামের কথা বলেছেন, এখানে উদ্দেশ্য দীর্ঘস্থায়ী হতে পারে, আবার সেটাকে হালাল মনে করে করলে তখন সে বেঈমান, সেই হিসাবে চিরকাল থাকার কথা হতে পারে। যারা মানুষ জীবিত, মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি? মানে একটা মানুষ স্বপ্নে দেখছে যে তার কোনো মৃত মানুষ, মৃত বাবা মা স্বপ্নে আইসা বলতেছে তোর নিতে আসছি, এটা দেখলে ব্যাখ্যা কি? তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো জানি তা না, তবে এ সমস্ত স্বপ্নগুলো যা দেখছেন বাস্তবে হুবহু তাই হবে, এরকম ব্যাখ্যা করার এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নাই। কোনো মৃত মানুষ এসে বলল চলো তুমি আমার সাথে চলো, তো এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, এটার ব্যাখ্যা নিশ্চিতভাবে এরকম অবশ্যই বলা যাবে না যে এটা নিশ্চিত একটাই ব্যাখ্যা যে তাইলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে, এখন কান্দাকাটি শুরু করে দেন, না। আপনি সর্বাবস্থায় আমল করবেন, নেকামল করবেন, এবং কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার দুশ্চিন্তা হয়, পেরেশানি লাগে, তখন আপনি স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পর বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতু থু করবেন, থুতু নিক্ষেপ করবেন না, প্রতীকী থুতু বাম দিকে, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমন্তু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়বেন, এবং সম্ভব হলে ওযু করে দুই রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এই স্বপ্ন যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, তাহলে তার থেকে আপনার কাছে পানা চাই, ইনশাআল্লাহ আপনার কোনো আপনার জন্য দুঃসংবাদের কিছু বা বিপদের কিছু অন্তত হবে না। তবে ইমানদার সর্বাবস্থা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই মরা মানুষ এসে আপনাকে ডাকলে যাবেন, তা না হলে কি আপনি যাবেন না, যাওয়া লাগবে না? তাহলে আপনি প্রস্তুত হন কি নিয়ে যাচ্ছেন সেটার জন্য, অস্থিরতার কিছু নেই, এবং এটা দেখলে নিশ্চিতভাবে এর ব্যাখ্যা এটাই যে আপনার টাইম হয়ে গেছে, এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নেই, ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। শিরকে আকবর ও আসগর সম্পর্কে কিছু বলুন। শিরক দুই প্রকার, আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরিক, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা কাউকে, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না। আর শিরকের চাইতে অন্য যেগুলো আছে সাধারণ পরবর্তী ধাপের, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ কাউকে মাফ করবেন, কিন্তু শিরক করার পরে যদি কেউ ভুল বুঝতে পারে জীবদ্দশায় আর মাফ চায় সেটা মাফ হবে। এটার অর্থ হলো শিরক করে যদি মারা যায় তাহলে মাফ হবে না। আর এই শিরক, এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক এটা মহা অপরাধ, বড় অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, আপনার এবং আপনার পূর্বের সকল নবী রাসূলদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনার শিরকে লিপ্ত হন নবী হওয়ার পরেও আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। শিরক এত ভয়াবহ অপরাধ। এজন্য ভাইরা আমার, আমরা দোয়া আল্লাহর কাছে চাইব, কোনো মাজারে কোনো কবরে যেয়া দোয়া করব, কারণ আল্লাহর কাছে যেটা নিবেদন করার, একমাত্র আল্লাহর কাছে যেটা নিবেদন করতে হয়, কোনো মাখলুকের কাছে যেটা নিবেদন করলে সেটা কি হয়? দোয়া ইবাদত, এগুলো আল্লাহর জন্য খাস, এটা কোনো মানুষের কাছে করলে সেটা কি হবে? শিরক হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে মাজারে যায়, সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, রাজনীতির উন্নতি চায়, দুনিয়ার বিভিন্ন জিনিস চায়, আছে না নাই? এগুলো শিরকি কর্মকাণ্ড, ভয়ঙ্কর অপরাধ, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না, ডেঞ্জারাস। তাওহীদ ঠিক রাখতে হবে, আপনার অন্য গুনাহ হইলে আল্লাহর কাছে মাফ চাইবেন। এই শিরক দুই প্রকার, একটা বড় শিরক যেটা কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, আল্লাহরকে সিজদা করেন, অন্য কাউকে সিজদা করলেন, আল্লাহর ইবাদত করেন, আরেকজনের ইবাদত করলেন, আল্লাহর স্থলাভিষিক্ত বানায় ফেললেন কাউকে, এটা বড় শিরক। আরেকটা হলো ছোট শিরক, কথার ভুল, কথার ভুল। যেমন অনেকে বলে যে উপরে আল্লাহ নিচে আপনি, আগে আল্লাহ পাশে আপনি,
আল্লাহও লাগে ইল্লাও লাগে, এরকম কথা শুনছেন নি আপনারা মাঝে মধ্যে? এগুলো ইমানদারের জন্য শোভনীয় কথা না। ইমানদার বলবে আল্লাহ তাআলা যথেষ্ট। উসিলা হিসাবে দুনিয়াতে অনেক সময় মানুষকে আল্লাহ ব্যবহার করেন, আল্লাহ চাইলে উসিলা ছাড়াও দিতে, আল্লাহও লাগে ইল্লাও লাগে। আল্লাহকে ইল্লা ছাড়া পারে না, পারে কি পারে না? তাহলে ইমানদার কিভাবে এসব বলতে পারে? পাম্পটে দেওয়ার জন্য বললেন উপরে আল্লাহ, নেতা সাহেব নিচে আপনি, নেতা সাহেবরে আল্লাহর পিছনে পিছনে দালাল বানায় দিলেন। এই সমস্ত দুই নম্বরই করলে ইমান ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ছোট শিরক, এগুলো হলো কথার ভুল। ইমানের ক্ষেত্রে হয়তো ভেতরে ত্রুটি নেই, বলার ভুল আছে, এগুলো ছোট শিরক। তো এই জন্য ছোট শিরক থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হলো মানুষকে দেখানোর জন্য নেকামল করলেন, নাম ফুটানোর জন্য কিছু করলেন, সেটাও ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখেছেন ছোট শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে আমার অজান্তে সব প্রকার শিরক থেকে পানা চাই। আর বড় শিরক থেকে বাঁচবেন কিভাবে? শিরক সম্পর্কে জানবেন কোনটা বড় শিরক, সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। সরকারি চাকরি করে প্রতিদিন এক ঘন্টা দেরি করলে তার বেতনের টাকা হালাল হবে কিনা? ভাইরা আমার, সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে বেশি হয় আকাম, বাকি বেসরকারি চাকরিও যদি করেন, আপনার ডিউটির টাইম 8 ঘন্টা, আপনি গেছেন 1 ঘন্টা পরে, সই আগের টাইমে দিয়ে দিছেন, অথবা 2 নম্বরই করে অনেক দিনের সই একসাথে মেরে দিছেন। আজকাল তো আবার ফিঙ্গারপ্রিন্ট বাইর হয়েছে, তো ফিঙ্গারপ্রিন্ট বাইর হলে কোনো একটা 2 নম্বরই করে ওইটা লাইন গার্ড করছেন অ্যাকাউন্ট অফিসারের সাথে যোগাযোগ করে। এরকম যদি আপনি ডিউটি ফাঁকি দেন, তো যেই কতক্ষণ সময় ফাঁকি দিলেন ওই কতক্ষণ সময়ের বেতন আপনার জন্য হালাল হবে না। আমরা অনেকে অনেকেই আসি, হালাল উপার্জন করি, উপার্জনটা হারাম না, কিন্তু এই দেরিতে হাজির হচ্ছেন, আগে আগে চলে আসতেছেন, 2 দিন ফাঁকি ঝুঁকি দিছেন, আবার ওই সংশ্লিষ্ট অফিসারের সাথে হাত আছে, এই জন্য 2 নম্বরই করে এটাকে হাজিরা উল্লেখ করে দিছেন। আবার অনেকে আছে এগুলো কিচ্ছু করে না, টাইম মতো যায়, টাইম মতো আসে, কারণ তার অফিসে ফিঙ্গারপ্রিন্ট আছে, কার্ড মারা লাগে, এই জন্য বেচারার উপায় নেই, টাইম মতো যায়, টাইম মতো আসে, উনি সুযোগের অভাবে সৎ, এরকম আছে না নাই কিছু। কিন্তু এই লোকগুলো অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু কাজ করি যে আমাদের উপার্জন হারাম হয়ে যায়। সেটা কি? ধরেন মোবাইলে বসে বসে 1 ঘন্টা টিপলেন, বস নাই, সরে গেছে, কোনো দিক চলে গেছে, আস্তে করে টিপলেন, ক্যামেরা যেখানে নেই এখানে যায় বসে বসে ফেসবুক টিপলেন, যতক্ষণ আপনি টিপবেন ততক্ষণ পর্যন্ত ফাঁকি দেওয়া হলো কি হলো না, ওই সময়ের উপার্জন আপনার হালাল হবে। বান্দার হক বড় ডেঞ্জারাস জিনিস। যারা সরকারি চাকরি করেন তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, কারণ এটা জনগণের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা, কতজনের টাকার হক আপনার প্রতি ঘন্টার ডিউটির মধ্যে আছে, এই প্রত্যেকটা দুনিয়াতে তো জনগণ এসে ধরবে না, আপনি মুছে তেল দিয়ে ঘুরবেন, কিয়ামতের ময়দানে পাই পাই করে বুঝাই দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তবে হ্যাঁ, এমন কোন ডিউটি আছে, কথার কথা আপনি একটা দোকানে চাকরি করেন, দোকানের মালিক নিজেও জানে যে কাস্টমার না থাকলে ওইটা মোবাইল টিপে, আপনাকে দেখেও সে অনুমোদন করে, মৌন সম্মতি দেয়, ঠিক আছে ওকে, সেটা আপনি করতে পারেন। কিন্তু যদি এমন হয় যে আপনি দোকান টিপতেছেন টিপতেছেন, বস এসে গেছে, মালিক এসে গেছে, আস্তে করে খপ করে তুইয়ে গেছেন, তাহলে বোঝা গেছে এটা 2 নম্বরই, তাহলে বোঝা গেছে এটা তার পক্ষ থেকে পারমিশন নাই, সে আপনাকে ওই টাইমটা নিয়ে নিছে টাকার বিনিময়ে, আপনি টাকা নিতে পারবেন ওই টাইম টাকাটা পুরো দিলে। ভাইরা আমার, এই মোবাইলের কারণে আজকাল কত বিপদ যে আমাদের আসে, আখেরাত ধ্বংস হয় সেটা বলার মতো না। আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে নিয়ন্ত্রিত করে এটা যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। আমি অনেক সরকারি অফিসারকে চিনি, ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে, যাদেরকে অফিস টাইমে জীবনে কখনো ফোন দিয়ে পাওয়া যায় না, আমি নিজে দেখেছি চেক করে, অফিস টাইমে তারা কখনো ফোন ধরেন না, কারণ তারা জানেন যে এই ফোনগুলো সব ব্যক্তিগত ইস্যু, অফিস টাইমে অফিসের ফোন ছাড়া নিজের ফোন তাদের বন্ধ থাকে, আমি নিজে চিনি ব্যক্তিগতভাবে, কোনো দিন তাদেরকে পাওয়া যায় না। এরকম নেককার মানুষও আছে আল্লাহর বান্দারা, আল্লাহ তারা আমাদেরকে সেরকম নেককার হওয়ার তৌফিক দান করুন। ভাই নামাজ কালাম আর লম্বা দাড়ি রাখলেন, ওয়াজ শুনলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর মানুষের হক মেরে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য এই চরিত্র যথেষ্ট হবে? অনেকে ডিউটির সময় বসে বসে ইউটিউবে ওয়াজ শুনে, কি বলেন, তারটা তো হালাল হবে নাকি? তারটা হালাল হবে না, কারণ আপনাকে বেতনটা ওয়াজ শোনার জন্য দেওয়া হয় না, পাবলিকে সার্ভিস দেওয়ার জন্য দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক, এটা বড় ডেঞ্জারাস বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। সুর করে দুরুদ পড়া কি জায়েজ আছে? ভাইরা আমার, কোরআনে কারিমের তেলাওয়াত সুর করে সুন্দর কণ্ঠে পড়তে হবে, কারণ হাদিসে আসছে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআনকে সুন্দর কণ্ঠে পড়ার চেষ্টা করে না, আল্লাহ যাকে যতটুকু দিছে ততটুকু, সে একেবারে আহামরি সুরে পড়তে হবে এমন জরুরি না, তার যতটুকু আছে ততটুকু অনুযায়ী চেষ্টা করবে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার। আর অন্য হাদিসে আসছে যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
জাইয়িনুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা কোরআনকে তোমাদের কণ্ঠ দিয়ে সাজাও, সুন্দর করে পড়ো। কোরআন ছাড়া আর কোনো কিছুতে সুর দেওয়ার কোনো নির্দেশ শরীয়তে নাই। এখন কোরআন ছাড়া আপনি দুরুদ পড়ার সময় যদি সুর দেন, এটা মুবাহ, এটা নাজায়েজ বা হারাম হবে না, কারণ এটাকে কেউ সুন্নাত বা সওয়াবের কাজ মনে করে সুর দেয় না, যে সুর না দিলে সওয়াব হবে না এরকম কেউ মনে করে না। অতএব সুর দেওয়াটা মুবাহ বা জায়েজ আছে, কিন্তু সুর দিতে হবে দুরুদ পড়তে হলে এমন কোনো কথা অনেকে সব স্বাভাবিকভাবে বলতেছে, দুরুদ বললেই সুর ধরে আল্লাহুম্মা, এরকম কোনো সুর ধরতে হবে এমন কোনো আবশ্যকীয়তা বা দুরুদ পড়ার কোনো আদব না যে সুদ দিতে হবে। আপনি স্বাভাবিক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাকে আপনি যদি সুদ দিয়ে টান দিয়ে পড়েন, সওয়াব একটা বেশি হবে, নেকি একটা বেশি হবে এমন কোনো কথা। অতএব সুদ দিয়ে কেউ দুরুদ পাঠ করলে সেটা জায়েজ আছে, কিন্তু এটা পাঠ করলে কোনো উত্তম এমন না। হ্যাঁ, কেউ যদি মনে করে না সুদ দিয়ে পড়লেই সওয়াব বেশি হবে, তাহলে সেটা ভুল এবং বেদাতের দিকে যেতে পারে। নরমালি সুর দিয়া পড়েন বা সুর ছাড়া পড়েন, আপনার ব্যাপার, দুরুদ পড়লেই হলো। এরপরে প্রশ্ন হলো, ঔষধের দোকান যারা দিয়েছেন তারা অনেক সময় ঔষধ কোম্পানি থেকে গিফট এবং স্যাম্পল পেয়ে থাকেন, এগুলো না দিলে কোম্পানির ওষুধ নিতে চান না এবং অনেক সময় টাকা কেটে রাখেন, যে টাকা আমার পকেট থেকে লস দিতে হয়, এমত অবস্থায় দোকানদারের ব্যবসা হালাল হবে কিনা? ভাই, আমাদের দেশে সব জায়গায় শুধু চাঁদাবাজি, ডাকাতি, যে যেমনে পারে, যে যারে মেরে কেটে খেতে পারে, এসব বেঈমান করলে মানায়। যে জানে, যে বিশ্বাস করে কিয়ামত আছে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সে কখনো এগুলা করতে পারে? ভাইরা আমার, ঔষধ দোকানদারদেরকে ঔষধ কোম্পানি যদি গিফট দেয় যে ভাই আমার ওষুধ তুমি বিক্রি করো, তোমাকে আমি এমনি গিফট দিলাম, ডাক্তারের জন্য গিফট দেওয়া না জায়েজ হতে পারে, কিন্তু ওই দোকানদারের জন্য জায়েজ, কারণ দোকানদার এটা তাকে শুধুমাত্র কোম্পানি দিছে। এখানে ডাক্তারদের মতো না যে ডাক্তার রোগীর কাছ থেকে ফিস নিছে, আবার কোম্পানির কাছ থেকে ফিস নিয়ে সে ওষুধ লিখতেছে, এটা তার ডিউটি, ওষুধ লেখার ডিউটি ফিসের বিনিময়ে, আবার সে কোম্পানির থেকে আবার টাকা নিচ্ছে ওষুধ লেখার বিনিময়ে, অর্থাৎ দুই জায়গায় একসাথে মানে সে আপনার উপার্জন করতেছে দুই দিক থেকে, এটা তার জন্য জায়েজ নাই। কিন্তু ওষুধ কোম্পানির তো আর সেটা না, যার কারণে ওষুধ কোম্পানিকে দোকানদার তো সেটা না, ডিসপেন্সারিওয়ালা তাকে যদি ওষুধ কোম্পানি কোনো গিফট টিফট কিছু দেয়, এটা তার জন্য জায়েজ আছে। কিন্তু সে যদি চাঁদাবাজি করে যে না, এটা না দিলে ওই কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ তাকে বাধ্য করা হবে, তাকে জোর করা হবে, তার থেকে টাকা কেটে নেওয়া হবে, তাহলে সেটা জুলুম হবে, অন্যায় হবে, না জায়েজ হবে। আল্লাহ তাআলা সব ক্ষেত্রে আমাদেরকে হক হালালি জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহর সকল নির্দেশকে সব ক্ষেত্রে মেনে চলার তৌফিক দান করুন, বান্দার হক মানুষের হকের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। অনেক মুসলমান আজকাল আছে ভাই, অন্যের হকের ব্যাপারে খেয়াল করে না, রাস্তায় চলতে গেলে রাস্তাঘাটে প্রতিবেশীর বিভিন্ন জায়গায় মানুষকে কিভাবে মেরে কেটে সামনে যাবে, মানুষের অধিকার নষ্ট করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে? আল্লাহর অধিকার একটু নষ্ট করলেও আশা করা যে আল্লাহ মাফ করবেন, আর বান্দার হক নষ্ট করছেন, আশা ছেড়ে দেন যে আল্লাহ মাফ করবে, কারণ বান্দার হক আল্লাহ তাআলা বান্দার কাছ থেকেই মাফ নেয়াবেন, কিংবা আপনার আমল তাকে দিয়ে দায়মুক্ত করাবেন। ভয়াবহ ব্যাপার ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সাবধান থাকার তৌফিক দান করুন। আমরা কোরআন হাদিস থেকে যেসব কথা জানলাম শুনলাম, এগুলো অনুযায়ী আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা নাবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।